আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় তা শুরু হলো 15 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদের করোনা টিকা কর্মসূচি। সারা রাজ্যের পাশাপাশি মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে চলছে করোনা টিকাকরণ। সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে করোনা মোকাবেলা সমস্ত বিধিনিষেধ মেনেই চলছে টিকাকরণের কর্মসূচি। উৎসাহ ছিল ছাত্রদের মতন, চোখে পড়ার মতন। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। কি বলো, রিমিক্স না কি আছে কিছু বুঝলো? রিমিক্স কিছু আছে বলতে। আপনার নাম, আপনি কোন পদে আছেন? আমি এসেছি আমার ছেলেকে নিয়ে এই স্কুলে কোভ্যাক্সিনের টিকা দেওয়ার নাম শুনে। তো এখন দেখছি যে ওমিক্রন যে হারে এবং কোভিড করোনা যে হারে বাড়তে চলেছে, সেক্ষেত্রে খুবই জরুরি এবং এক্ষেত্রে স্কুলের এই উদ্যোগ খুব প্রয়োজনীয়। এবং আমার ছেলে যে পাচ্ছে, এটা হয়তো অন্যভাবে হয়তো অসুবিধা হতো, কিন্তু স্কুলের মাধ্যমে যে পাচ্ছে এটাতে আমি যথেষ্ট উপকৃত হব আশা করি। এখন করোনার জন্য মেন বিষয় হচ্ছে যে ছেলেদেরকে স্কুল পঠন পাঠন বন্ধ হয়েছে, যেখানে গ্যাদারিং সিস্টেমের জন্য মানে বিশেষভাবে ছেলেদেরকে মানা করা হচ্ছে, সেক্ষেত্রে এই জরুরি এটাই যে টিকাটা নেওয়াটা অবশ্যই প্রয়োজন। স্যানিটাইজার মাস্ক এগুলো প্রয়োজন। স্যানিটাইজার মাস্ক না পেলে ছেলেদের এই দিন দিন যে হারে মানুষ ইয়ে হচ্ছে, অসচেতন হয়ে যাচ্ছে, সেই সব ক্ষেত্রে খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে আশা করছি। এ কারণেই মনে হচ্ছে যে এই স্কুলের এই জরুরি পদক্ষেপটা খুবই গ্রহণযোগ্য হবে গার্জেনদের পক্ষে। আমার নাম অভিজিৎ সরকার। ছাত্রের নাম কি? আমার ছাত্রের নাম হচ্ছে অঙ্কন সরকার, ক্লাস 10, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলে। ভ্যাকসিন নিতে, কোভ্যাক্সিন। আজকের করোনা কালে আমাদের করোনা থেকে বাঁচতে হবে, তো অবশ্যই সেই জন্য প্রিকশন যেগুলো নেওয়া দরকার তার মধ্যে মাস্ক, স্যানিটাইজেশনের পাশাপাশি ভ্যাকসিনটাও নেওয়া উচিত, তাহলে আমরা করোনাকে হারাতে পারব। ক্লাস 10 ঠিকই আছে। ভ্যাকসিন নেওয়ার পর ভয়ের কোনো
কারণ থাকে না, প্রথমে একটু ব্যথা লাগে তারপর ঠিক হয়ে যায় নিজে নিজে। অদৃশ কুমার দাস, অদৃশ কুমার দাস, ক্লাস 10। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।